বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বশাসন বজায় রাখে। আজকে একজন বিজেপির নির্দেশে একজন রাজভবন থেকে কলকাঠি নেড়ে ব্যাপারটা নিয়ে কুক্ষিগত করতে চাইছেন। এবার যিনি এগুলো করতে চাইছেন, আমার মনে হয় যে তাকে তার কাছে প্রথমে জানতে চান যে তিনি আজ বেআইনিভাবে কোর্ট আজকে মিটিং ডাকছেন কেন। 1956 সালের পর কোনো কোর্ট মিটিং কোনো চ্যান্সেলার ডাকেননি কোথাও, তা তিনি আজকে এটা ডাকছেন। আজকে তার তিনি যে সেল খুলছেন, সে রিপোর্ট কাকে করবে? রিপোর্ট করবে তো আমাদের সরকারকে, আমাদের মুখ্য সচিবকে, আমাদের সরকারের হোম সেক্রেটারিকে। তো সেই রিপোর্ট যদি করতেই হয় তো সরকারকে একটা উচ্চশিক্ষা দপ্তর তাকে বাদ দিয়ে বাইপাস করে এইভাবেই উনি একটা পুরো বিশ্ববিদ্যালয় এগুলো আমার, এটা বেশ আমার তালুক হবে, উনি একটা তালুকদার হয়ে উঠবেন। এই তালুকদারি মানসিকতার যদি বন্ধ না হয় তাহলে এই ধরনের ছোটো ছোটো ধ্বংসস্তূপ, এই ধরনের ছোটো ছোটো অগ্নি বিকিরণ এগুলো ঘটতে থাকবে। আমি এখনও মহামহিম রাজ্যপালকে বলবো ওনার সুমতি হোক, বোধোদয় হোক, শুভবুদ্ধির উদয় হোক, এই রামপ্রসাদবাবু বা স্বপ্নাদেবীর মতো যারা আজকে ছেলেকে হারালেন তাদের দিকে তাকিয়ে অন্তত যেটুকু মানবিকতা আপনার মধ্যে যদি কিছু অবশিষ্ট থাকে তা ফিরিয়ে আনুন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে সরাসরি রানাঘাট থেকে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে তৃণমূল প্রতিনিধি দল, যে দলে ব্রাত্য বসু রয়েছেন, শশী পাজা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, তারাই মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন এবং তারপরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার সরব হলেন এই ঘটনার বিরুদ্ধে। এবং একইভাবে রাজ্যপালের ভূমিকা নিয়েও সরব হতে দেখা গেল মন্ত্রী ব্রাত্য বসুকে। যাদবপুরের স্বপ্নদ্বীপের মৃত্যু এবং ছাত্র মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছেন বগুড়াবাসী। মৃত পড়ুয়া বগুড়ার বাসিন্দা এবং এলাকার সন্তানের মৃত্যুর বিচার চেয়ে যাদবপুর ক্যাম্পাসে মিছিল করেন বগুড়াবাসী। স্বপ্নদ্বীপের মৃত্যুর বিচার চেয়ে যাদবপুরে মিছিল বগুড়াবাসী। মিছিলে কান্নায় ভেঙে পড়লেন স্বপ্নদ্বীপের প্রতিবেশীরা। মিছিল থেকে দোষীদের ফাঁসির দাবি বগুড়াবাসীর। স্বপ্নদ্বীপের মৃত্যুর বিচার চেয়ে যাদবপুরে মিছিল বগুড়াবাসীর। মিছিলে কান্নায় ভেঙে পড়লেন তার প্রতিবেশীরা। মিছিল থেকে দোষীদের ফাঁসির দাবি করলেন তারা। যাদবপুরে রাস্তায় মুখে কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল বগুড়াবাসীর। বিচারের দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ ছাত্র ঐক্য মঞ্চের। ফের যাদবপুরে উই ওয়ান জাস্টিস স্লোগান। বিচারের দাবিতে পথে বসে বিক্ষোভ ছাত্র ঐক্য মঞ্চের। স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে মিছিল তৃণমূল ছাত্র পরিষদের। যাদবপুরে 8B-তে সেখানে মিছিল টিএমসিপি, আর মিছিলে রয়েছেন পড়ুয়া অধ্যাপকরাও। যাদবপুরে স্বপ্নদ্বীপের মৃত্যু, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন 9 জন। দোষীদের শাস্তি দাবিতে সরব তারা। প্রতিবাদে ক্যাম্পাসে বিশেষভাবে সক্ষমদেরও মিছিল।